বেআইনিভাবে সরকারি গাছ কাটার সময় গাছ পড়ে মৃত্যু শান্তিপুরে। মৃতদেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ। মৃতদেহ আটকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে চলছে বিক্ষোভ। অবৈধভাবে রাস্তার পাশে থাকা সরকারি গাছ কাটার সময় গাছ চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু বাইক আরোহীর। মৃতদেহ ঘিরে রণক্ষেত্র চেহারা এলাকা জুড়ে। মৃতদেহ উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশ গাড়ি ভাঙচুরের চেষ্টা করে ক্ষুব্ধ জনতারা। মৃতদেহকে ঘিরে রাস্তা অবরোধ করে এখনও চলছে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সগুনা এলাকায়। জানা যায়, নদীয়ার নবদ্বীপ থানার বাহিরচর এলাকার বাসিন্দা খোরশেদ মণ্ডল প্রতিদিনের মতনই নিজের মুদিখানার দোকানের বাজার করতে শান্তিপুরে আসছিলেন। সেই সময় শান্তিপুর ভালুকা রাস্তার সগুনা এলাকায় বেআইনিভাবে চোরা কাঠ ব্যবসায়ীরা রাস্তার পাশে থাকা গাছ কাটছিলেন। গাছ কেটে রাস্তার উপর ফেলার সময় সরাসরি ওই বাইক আরোহীর মাথায় পড়ে। গাছ পড়েই ঘটনাস্থলে মৃত্যু হয় খোরশেদ মণ্ডলের। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রচুর মানুষ ভিড় জমান ওই মৃতদেহকে ঘিরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করে ক্ষুব্ধ জনতারা। কার্যত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় পুলিশ আধিকারিককে। স্থানীয় বাসিন্দারা চাইছেন এই ঘটনার পিছনে যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এখনও ঘটনাস্থলেই পড়ে রয়েছে মৃতদেহ। চরম উত্তেজনা গোটা এলাকা জুড়ে। গাছ কাটে, আস্তে আস্তে গাছ কেটে বেড়ায়, সরকারি জিনিস কেটে বেড়ায়, চুরি করে, সরকারি জিনিস চুরি করে কাটে। আচ্ছা, আজকে কি করছিল? এটা চুরি করে কাটছিল। উনি আমার কাকা যাচ্ছিল, মাথা পড়েছে। ওনার নাম কি যে মারা গেল? খরু 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 মণ্ডল, খোরশেদ মণ্ডল, খোরশেদ মণ্ডল। বয়স কত হবে তাও? বয়স কত হবে? এই জায়গাটার নাম কি? আচ্ছা, ওর যে কাটছিল কি এই সবই করে বেড়ায়? এই সবই করে বেড়ায় এই লোকটা, এই সবই করে বেড়ায়। উনি বাড়ি থেকে হিজলি মার্কেটে বাজার করতে আসছিল, আর রাস্তার গাছ গোয়াসপুরের এক ভদ্রলোক চুরি করে কাটছিল, রাস্তার ধারের গাছ। ইনি খেয়াল করিনি, চলে আসছে ওই অবস্থায় গাছ উনার মাথায় পড়েছে। আচ্ছা, উনার বাড়ি কোথায়? উনার বাড়ি বাহির চড়া। ইনি হিজলি বাজারে বাজার করতে আসছিল, মুদিখানা দোকান। উনি কি গাড়িতে একাই ছিলেন? বাইকে? গাড়িতে একাই ছিল। আচ্ছা, কারা গাছটা কাটছিল? কারা? গোয়াসপুরের লোক। গোয়াসপুরের লোক? এটা তো সরকারি গাছ। সরকারি গাছ? তাহলে এটা কি গাছ চুরি করা? চুরি করে চুরি করে কাটা বলে? গাছ কি চুরি করছিল? চুরি করে কাটছিল। আচ্ছা, চুরি করছিল, গাছ চুরি করে কাট। কখন হয় ঘটনাটা? অনুমানিক এক ঘন্টা ঘন্টা খানিক আগে। এলাকাটার নাম কি? খোরশেদ আলী শেখ। খোরশেদ আলী শেখ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাহিরচরা। আচ্ছা, যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাহিরচরা। কি জানতে পেরেছেন আপনারা? আমরা জানতে পেরেছি গাছ কাটায় মারা গেছে। আচ্ছা, এই গাছ কি সরকারি গাছ তো? হ্যাঁ, এটা সরকারি গাছ। তাহলে রাস্তার ধারে ধরেন সরকারি গাছই। এই গাছটা কি তাহলে অবৈধভাবে কাটা হচ্ছিল? হ্যাঁ, এটা অবৈধভাবে কাটা হচ্ছে। কে হয়? মামা শ্বশুর হয়। আচ্ছা, কখন শুনতে পেয়েছেন ঘটনা? আমরা শুনতে পেয়ে চলে এসেছি। কারা কাটছিল এই গাছটা? না, আমরা তারা দেখিনি। দেখেন, দেখেননি? এই যে দুর্ঘটনা ঘটলো, এটা কি কোথাও মনে হচ্ছে না যে অবৈধভাবে গাছ কাটার জন্য এই ঘটনা ঘটেছে? এটা তো ঘটেছেই, গাছটা কেটেই তো মারা গেছে উনি। উনি কোথায় এসেছিলেন শান্তিপুর? উনি দোকানে মাল আনতে যাচ্ছিল। কোথায় সেটা? সেটা ওই বাগাতরা হিজলি মোড়ে। যেতে গিয়ে কি অবস্থা? হ্যাঁ, যেতে গিয়ে এই অবস্থা। আচ্ছা, কারা এই দুষ্কৃতীরা? কারা কি জানতে পেরেছে? না, জানতে পারেন না। আপনারা কি চাইছেন এখন? এখন আমাদের তো তিনটে নাবালক বাচ্চা আছে, ওদের পেছনে প্রত্যেকদিন একটা বাচ্চার ধরেন শরীর খারাপ, তাকে ডাক্তার দেখায় প্রচুর টাকা, সেটা তো অচল বাচ্চাটা। আর দুটো বাচ্চা, একটা মেয়ে সিয়ানা হয়েছে, বিয়ের মতন হয়ে গেছে, একটা নাবালক ছেলে আছে, ওদের কে নেবে? বউটা অবলা, বউটা কোনোখানে বার হয় না, বউটার বুদ্ধি অতটা নেই, কি করে খাবে ওরা বলেন? আপনি কে হন? আমি মামি শাশুড়ি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাহিরচরা। আসছিল বাজারে, বাজার করতে হিজলি বাজারে, চুরি করে এক গোয়াসপুরের লোক গাছ কাটছিল, সেই গাছ ওর মাথায় করে অ্যাক্সিডেন্টে মারা গেছি। আমরা খবর পেয়ে ছুটে এসে দেখছি উনি পড়ে আছে। কোথায় বাড়ি? আপনার বাড়ি বাহিরচরা। আচ্ছা, গাছ কি মাথায় পড়েছিল? খরু মণ্ডল। গাছটা কোথায় পড়েছিল? গাছ নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।